দুবাইয়ের গয়নার দোকান আরব জুয়েলার্সের মালিক আরব খান, এর আসল নাম যে রবিউল ইসলাম এবং তিনি যে এক পুলিশ পরিদর্শক হত্যা মামলার আসামি, এই তথ্য সাকিব আল হাসানকে জানানো হয়েছিল বলে দাবি করেছে গোয়েন্দা পুলিশ। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারকে তারপরও দুবাইয়ে যাওয়া থেকে বিরত রাখা যায়নি, বলেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। ব্যাপক আলোচনা সমালোচনার মধ্যে বুধবার দুবাইয়ে আরব খানের দোকান উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দেন সাকিব। ওই অনুষ্ঠানে দেশের বিনোদন জগতের আরও কয়েকজন ছিলেন। ডিবি কর্মকর্তা হারুন বলেন, সাকিব আল হাসান সহ অন্যান্যদের জানানো হয়েছে, জানানোর পরেও তারা কেন এরকম একটা উদ্বোধনী অনুষ্ঠানে গেলেন তা আমি জানি না, এটা দুঃখজনক। আমরা এত করে বলার পরেও তারা আরব খানের অনুষ্ঠানে যোগ দিয়েছেন, এটা তারা কেন করেছেন জানি না। আরব সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিলাসবহুল গয়নার দোকান কিভাবে দিলেন সেই প্রশ্ন উঠার পাশাপাশি অনেকে এটাও জানতে চাইছে, তারকাদের তিনি ভেড়ালেন কিভাবে, আরবের স্বর্ণের ব্যবসায় সাকিবের বিনিয়োগ আছে কিনা এমন প্রশ্নে হারুন বলেন, এটা আমি জানি না, তবে আমরা তথ্য নিচ্ছি কেন হিরো আলম, সাকিব, দিঘি, আবার শুনছি রাজ নামেরও কেউ, তারা কেন সেখানে গেলেন। আরবের স্বর্ণের ব্যবসায় আমাদের তদন্তের স্বার্থে প্রয়োজন হলে তাদের আমরা যোগাযোগ করব। আরব খান অন্য কারো কাছ থেকে অর্থ পাচ্ছেন কিনা প্রশ্নে তিনি বলেন, এগুলো আমরা তদন্ত করছি। দেশে আরব খানের বিরুদ্ধে পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান হত্যা সহ 12টির মতো মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে ডিবি কর্মকর্তা হারুন জানান। এর মধ্যে একটি মামলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন ইমরান খান হত্যাকাণ্ডের। 2018 সালের 8 জুলাই বন্ধু রহমতুল্লাহর সঙ্গে বনানীর একটি বাসায় গিয়ে খুন হন মামুন। পরদিন তার মরদেহ বস্তায় ভরে উলুখুলার জঙ্গলে নিয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। এই ঘটনার তদন্ত করে পরের বছর এপ্রিলে রবিউল সহ 10 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।